খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই, ইনা লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। বুধবার রাজধানীর উত্তরায় নিজের বাসায় ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর তিনি না ফেরার দেশে চলে গেলেন তিনিও। স্ত্রীর দাফন শেষে বুধবার দুপুরে রাজধানীর উত্তরার বাসায় ফেরেন সোহানুর রহমান সোহান। ক্লান্ত দেহে সেই যে ঘুমোতে গেলেন সন্ধ্যা অবধি, আর কারো ডাকে সাড়া দেননি তিনি। দ্রুত বাসার কাছের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী মারা গেছেন, এটা দেখে আমি খুব শক হলাম। সাথে সাথে আমি সোহান ভাইকে অনেকগুলো ফোন করলাম, রিং বাজে ফোন ধরে না, রিং বাজে ফোন ধরে না। পরে আমি চিন্তা করলাম, ওনার সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক, তো ওনার এই দুঃসময় যদি আমার পাশে থাকা উচিত। আমি তার বাসায় যাই, বাসায় গিয়ে তাকে নিয়ে কোথাও একটু ঘুরে বেড়াই, তা তার মনটা হয়তো ভালো লাগবে, এই জন্যই আমি তার বাসায় আসলাম। বাসায় এসে তার কাজের মেয়ে বাসার গেট খুলে দিল। তাই আমি বললাম যে আমার নাম ফিরোজ শাহী, আমার সাথে ওনার গভীর ভালো সম্পর্ক, আমি ফিল্মের হিরো, ফিল্মের প্রডিউসার, ওনাকে বলেন যে ফিরোজ শাহী আসছে। বলে আঙ্কেল তো ঘুমাচ্ছে, তা আমি যদি ঘুমাইলেও একটু ডাক দাও, আমার কথা শুনলে সে উঠে যাবে। কিছুক্ষণ পরে মেয়েটা এসে বললো যে আপনি ভিতরে আসেন, আমি অনেকক্ষণ ডাকলাম, উনি ঘুম থেকে ওঠে না। পরে আমি বললাম যে কোথায় ঘুমায়, দেখাই দিল যে এটা তার বেডরুম। তা আমি গিয়ে বললাম যে সোহান ভাই, সোহান ভাই, ও সোহান ভাই, তার শরীরে আমি দুটা ধাক্কাও দিলাম, সে কোনো নড়চড় করে না। পর তার হাতটা ধরলাম, কিন্তু ফ্রিজের মধ্যে আমাদের কিছু খাবার রাখলে যেরকম শীতল, তার হাতটা এরকম ঠান্ডা। পর তার কপালে হাত দিলাম, সেও দিয়ে কপালও ঠান্ডা। পরে আমি ঠোঁটটা নাড়াচাড়া করে দিলাম, দেখলাম যে উপরের মাড়ি আর নিচের মাড়ি দিয়ে জিপাটাতে সে কামড় দিয়ে আছে। পরে অনেকক্ষণ ধাক্কা দিয়ে করার পরে সে ঘুমতে ঘুমাইলে তো মানুষ এত ডাক দেওয়ার পরে না ওঠার কথা না। পরে আমি বুঝে গেলাম যে সোহান ভাই ইজ নো মোর। পরে আমি কাশির মেয়েটাকে বললাম, ওনার মেয়েরা কোথায়? আরে সোহান ভাই তো নাই। পরে ওনার মেয়েরা আসলো, আসার পরে দেয় ওরা কান্নাকাটি শুরু করে দিল। পরে সবাই সিদ্ধান্ত নিলাম তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন কাজের মেয়েটা বললো, আঙ্কেল পাশেই হাসপাতাল আছে। পরে অ্যাম্বুলেন্স খবর দিলাম, ওনার মেয়ের জামাই অ্যাম্বুলেন্স খবর দিছে, ওইখান থেকে তুললাম, অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল নিয়ে আসলাম। 6:44 ইমার্জেন্সির যে ডাক্তার, ডাক্তার তানভীর সাহেব, উনি বললেন হি ইজ নো মোর। 6:44 ডাক্তার ডিক্লেয়ার দিয়ে দিল সোহান ভাই ইজ নো মোর। তারপরে ইতিহাস হইতো আপনারা, ব্যাপারটা আমার কাছে একটা কল্পনার মতো লাগছে। আমার জীবনে এ ধরনের ঘটনা ঘটবে, এবং আমি যদি তাকে ডেকে না তুলতাম, হয়তো বাসার লোকজন মনে করতো সে ঘুমাই আছে। ডাক্তার মাগফিরাত কামনা করছি, এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সোহানের জন্য দোয়া করবেন, তার স্ত্রীর জন্য দোয়া করবেন। এরকম মিরাকেল মৃত্যু, আগের দিন স্ত্রী চলে গেল, পরের দিন স্বামী চলে গেল, ইটস এ মিরাকেল। মানে আমরা হতভম্ব, আমাদের কোনো ভাষা নাই। সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন প্লিজ। তারকাগড়ের এই কারিগরের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সোহানুর রহমান সোহান এমনই একজন পরিচালক ছিলেন, তিনি খ্যাতিমান ছিলেন, আর সেজন্যই আপনারা তার মৃত্যুতে আজ ছুটে এসেছেন ক্যামেরা নিয়ে। গতকাল আমার সাথে কথা হয়েছিল, সবাইকে কান্নাকাটি করে বলছিল, হায়াত ভাই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর শোক সহ্য করতে পারি, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়। আমি মনে করি সে ভাগ্যবান, তার স্ত্রীর শোক নিয়ে তাকে বেশি সময় পৃথিবীতে থাকতে হয়নি। তার মৃত্যু হয়েছে, সে তার স্ত্রীর কাছেই চলে গেল, সবাই দোয়া করবে। ওনার সাজেশন যেভাবে আমাকে দিত, ডেকে ডেকে প্রায় ফোন দিত, ফোন দিয়ে বলতো জাহিদি ভাই আপনি নেক্সট ফিল্মটা এই করেন সেই করেন। আমি যে ইন্ডিয়াতে কাজ করছি, ইন্ডিয়ার উনি অনেক এক্সপিরিয়েন্স একজন পার্সন, ইন্ডিয়ার অনেকের সাথে কাজ করেছে, সেই সুবাদে তার সাজেশনটা আমার কাছে ছিল একদম কি বলবো, মানে একদম মানে একটা টিচারের মতো। তো উনি চলে যাবে এটা মেনে নেওয়া যাচ্ছে না, না এটা এটা মেনে নিতে পারছি না আমি। দেখুন, এক একজন এক এক রকম, একজন চলে গেলে তার মতো আর কেউ হয় না, এটা হয় না, এটা হয় না। যে চলে যায় তার জায়গায় অন্য কেউ আর সেই রকম, এটা হয় না, এটা হওয়ার কথা না।
আর উনি সবথেকে বড় কথা, আমি আমি দুঃখ মনে বলছি যে সে শুধু পরিচালক ছিলেন না, সে কিন্তু আর্টিস্ট, নায়ক নায়িকা তৈরি করার কারিগর ছিলেন। আমাদের শাকিব খান, আমাদের সালমান শাহ, আমাদের পপি, এগুলোর সব আবিষ্কারক কিন্তু সেই, এবং সেই কিন্তু তাকে প্রথমে তাদেরকে ব্রেক দিয়েছে। তো উনি শুধু পরিচালক ছিল না, কিন্তু চমৎকারভাবে একদম কারিগর ছিল, যে এতটা বুদ্ধিমান, এত এতটা তীক্ষ্ণ বুদ্ধি ছিল যে কাকে নিলে সেটা স্টার হবে সে জানতো। এটা আমি তার ভিতর দেখেছি, এই জন্য তার সাজেশনটা প্রায় আমরা আড্ডা দিতাম, আমি প্রায় আড্ডা দিতাম, মাসে তো দুইবার আড্ডা হতোই আমাদের, যদিও আমরা অনেক দূরে থাকি, সে থাকে উত্তরা, আমি থাকি মতিঝিলের দিকে, তবুও আমাদের মাঝে মাসে দুইবার দেখা হবেই, একদম পার্সোনাল আড্ডা হবেই, খাওয়া হবেই, সেইটুকু আর হবে না। আমি এই বাসাতেও আসছি, এবং লাস্ট যে ছবিটা তুলেছি এই বাসায় আমি আমি আজ পোস্ট করব এটা, তখন আমি বুঝতে পেরেছিলাম যে সোহান ভাই হয়তো মানসিকভাবে ভিতরে অসুস্থ। হাসপাতাল থেকে শেষবারের মতো বাসায় নেওয়া হয় তার মরদেহ। ছুটে আসেন সহকর্মী সতীর্থরা, জানান নিউরো সমস্যায় ভোগা এই পরিচালক উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সোহানুর রহমান সোহান আমাদের ছেড়ে চিরযাত্রার পথে চলে গেছে। সোহানুর রহমান সোহানকে আমি বলবো যে তারকাদের তারকা, কারণ সোহান ভাইয়ের হাত ধরে আমরা অনেক তারকাকে পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রিতে। সো সেই সোহান ভাই আজকে আমাদের ছেড়ে চলে গেলেন, আমাদের সবাইকে যেতে হবে। সো আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, এবং যারা আমাকে দেখছেন আমি বলবো যে আমাদের একজন পরিবারের মানুষ চলে গেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। একটাই কথা বলবো, আসলে আমরা আজকে গুণী নির্মাতা বলাটা আসলে ভুল হবে, উনি ইন্ডাস্ট্রিকে এমন দুজন শিল্পী দিয়েছিল, এমন দুজন শিল্পী যাদের পরে কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পীর আবিষ্কার হয়েছে। আর সোহান ভাইকে বলা হতো যে জাদুকর, উনি বুঝতে পারতো যে আসলে কে একজন তারকা শিল্পী হবেন। আর ওনার সাথে একদম লাস্ট মোমেন্টে আমার একটা কাজ হয়েছিল, একটা ক্যান্সার হসপিটালের উপর একটা ডকুমেন্টারি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আমি আর ফেরদৌস ভাই করেছি। আমরা শুধু এতটুকুই বলবো, আপনারা সবাই আসলে সোহান ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার আরও অনেক কিছু আমাদের জন্য করার ছিল, কিন্তু উনি আমাদেরকে ছেড়ে অনেক তাড়াতাড়ি চলে গেল। আপনারা সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন, আসলে উনি ওনার পরিবার যেন এই শোক শুইতে পারে। কালকে আসলে ঠিক এই সময় মনে হয় আমি আসছিলাম সোহান ভাইয়ের সাথে, কালকে এই সময় ওনার সাথে আমার দেখা হয়েছে, আর আমি মানে আমার মাথায় আসেনি যে আজকে আমি দাঁড়িয়ে ওনার বলবো যে ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু হলেও 1988 সালে বিশ্বাস অবিশ্বাস সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে ডেবু হয় তার। এরপর একে একে বানান স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালোবাসা ইত্যাদি সফল চলচ্চিত্র।